Assalamualaikum. Share করবো linear reagent দিয়ে কিভাবে bilirubin total এবং direct bilirubin test করতে হয় এবং semi-auto biochemistry analyzer কিভাবে program করতে হয়। এটা হচ্ছে bilirubin literature total এবং directed total এবং directed যে reagent এর pack size হয় আর হচ্ছে 2 × 100 ml এর pack size এর reagent, RT reagent 1 80 ml আর RD reagent 1 80 ml, RN reagent 2 20 ml, R1 reagent 80 ml active oil, R1 reagent আবার 80 ml active oil আর R2 reagent 20 ml active oil. Total 3টি vial থাকে প্যাকেটের মধ্যে. Bilirubin total and direct colorimetric and in point quantitative determination of bilirubin total and direct. কিভাবে প্রোগ্রাম করতে হয় আমি এটা লাস্টের দিকে শেয়ার করব, কিন্তু প্রথম আমরা পিপেটিংটা দেখি যে কিভাবে টেস্ট করতে হয়। টোটাল বিলিরুবিনের ক্ষেত্রে হচ্ছে এখানে মোটামুটি অনেকটা প্রসিডিউর দেওয়া আছে। টিউব নিতে বলছে, হচ্ছে রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক, স্যাম্পল ব্ল্যাঙ্ক, স্যাম্পল ক্যালিব্রেশন, আমরা এতগুলো করব না, আমরা শুধু দুইটা টেস্ট টিউব নেব। দুইটা টেস্ট টিউবে আমরা একটা টেস্ট টিউবে স্যাম্পল বা টেস্ট আর একটা হচ্ছে স্যাম্পল ব্ল্যাঙ্ক। সেক্ষেত্রে আরটি রিয়েজেন্ট টেস্ট এবং স্যাম্পল ব্ল্যাঙ্কে দিতে হবে, স্যাম্পল ব্ল্যাঙ্কে দিতে হবে 1 ml আর টেস্টে দিতে হবে 800 মাইক্রোলিটার। আর আরএন রিয়েজেন্ট একটা আছে, আরএন রিয়েজেন্টটা দিতে হবে স্যাম্পলে 200 মাইক্রোলিটার। এটা আমি লাস্টের দিকে আরও ক্লিয়ার করে দেখাবো। এই যে দেওয়ার পরে দুটো টেস্ট টিউবেই স্যাম্পল দিতে হবে 100 মাইক্রোলিটার করে, দেওয়ার পরে 2 মিনিট, লিটার ছাড়া বলা 2 মিনিট, কিন্তু আমি সাজেস্ট করবো 5 মিনিট রুম টেম্পারেচারে ইনকিউবেশন করবেন, 5 মিনিট পর রিডিং নেবেন। সেম একইভাবে ডিরেক্ট বিলিরুবিনটাও তাই, ডিরেক্ট বিলিরুবিনেও সেম আরডি রিয়েজেন্ট হচ্ছে আমরা দুইটা টেস্ট টিউব নেবো, দুইটা টেস্ট টিউবে স্যাম্পল ব্ল্যাঙ্ক একটা, টেস্ট একটা। আরডি রিয়েজেন্ট নিব 1 ml স্যাম্পল ব্ল্যাঙ্কে আর টেস্টে নিব 800 মাইক্রোলিটার। আর আরএন রিয়েজেন্ট নিব হচ্ছে শুধু স্যাম্পলে যায় 200 মাইক্রোলিটার, 200 মাইক্রোলিটার নেওয়ার পরে মিক্স করে তারপর স্যাম্পল দিব 100 মাইক্রোলিটার করে, 100 মাইক্রোলিটার করে স্যাম্পল দেওয়ার পরে 5 মিনিট ইনকিউবেশন করবো, তারপর রিডিং নিব। আচ্ছা, আর এই হচ্ছে এগুলো নর্মাল রেঞ্জ এগুলো নর্মাল রেঞ্জ হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে এরকম নর্মাল রেঞ্জ, চাইল্ডের ক্ষেত্রে এরকম। লিনিয়ারিটি হচ্ছে এটার লিনিয়ারিটি 20 mg/dL, লিনিয়ারিটি যদি 20 mg/dL কোনো বিলিরুবিনের স্যাম্পলে রিডিং আসে সেক্ষেত্রে ওই স্যাম্পলকে আবার ডাইলেশন করতে হবে 1:2, নর্মাল স্যালাইন দিয়ে ডাইলেশন করার পরে 1:2 মানে 100 সিরাম আর 200 নর্মাল স্যালাইন দেওয়ার পর ডাইলেশন করার পরে আবার টেস্ট করতে হবে। টেস্ট করার পর যেহেতু রিডিং আসবে তাকে 3 দিয়ে গুণ করতে হবে, সরি 2 দিয়ে গুণ করতে হবে, মাল্টিপ্লাই বাই 2, মানে হিসাবে 3 দিয়ে গুণই হয়, 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, কিন্তু এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে বলছে, সেক্ষেত্রে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 1:2, যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এটার মেন লিটারেচার, আর হচ্ছে আলাদা করে লেখা এটা আমার টোটাল বিলিরুবিন ডিরেক্ট বিলিরুবিন টেস্ট প্রসিডিওর ফর লিনিয়ার রিয়েজেন্ট, শুধু লিনিয়ার রিয়েজেন্টের জন্য এই টেস্ট প্রসিডিওরটা, এটা অন্য কোনো রিয়েজেন্টের জন্য এই টেস্ট প্রসিডিওর কার্যকরী নয়। আর টোটাল বিলিরুবিনের ক্ষেত্রে টোটাল বিলিরুবিন টেস্ট আমরা দুইটা টেস্ট নেব, যেটা বললাম স্যাম্পল ব্ল্যাঙ্ক আর টেস্ট, স্যাম্পল ব্ল্যাঙ্ক আর টেস্ট হচ্ছে আরটি রিয়েজেন্ট, দুইটা টেস্ট টিউবেই নিব, একটা টেস্ট টিউবে নিব 1 ml স্যাম্পল ব্ল্যাঙ্কে আর টেস্টে নিব 800 মাইক্রোলিটার। আর আরএন রিয়েজেন্ট স্যাম্পল ব্ল্যাঙ্কে নিব না, টেস্টে শুধু 200 মাইক্রোলিটার নিব, স্যাম্পল নিব প্রতিটা টেস্ট টিউবেই, আর ব্ল্যাঙ্ক স্যাম্পল ব্ল্যাঙ্ক রিয়েজেন্ট 100 মাইক্রোলিটার, টেস্ট টিউবেও 100 মাইক্রোলিটার নেওয়ার পরে মিক্স করার পরে হচ্ছে ইনকিউবেশন করবো 5 মিনিট, 5 মিনিট ইনকিউবেশন অন্ধকারে 5 মিনিট ইনকিউবেশন করবো, ইনকিউবেশন করার পরে আমরা হচ্ছে রিডিং নিব। এটা হচ্ছে 37 বা কোথাও রাখার দরকার নেই, অন্ধকারে রুম টেম্পারেচারে রাখতে হবে। অনেকে দেখি আমার ল্যাবে হচ্ছে 37 টেম্পারেচার ইনকিউবেশন করে, 37 টেম্পারেচারে ইনকিউবেশন করা যাবে না। আর ডিরেক্ট বিলিরুবিনের ক্ষেত্রে ডিরেক্ট বিলিরুবিন টেস্ট প্রসিডিউর সেম একইভাবেই, দুটি টেস্ট টিউব নিতে হবে, স্যাম্পল ব্ল্যাঙ্ক আর টেস্ট। আরডি রিয়েজেন্ট স্যাম্পল ব্ল্যাঙ্ক টেস্ট টিউবে হচ্ছে 1 ml আর টেস্ট বা স্যাম্পল টিউবে হচ্ছে 800 মাইক্রোলিটার। আরএন রিয়েজেন্ট স্যাম্পল ব্ল্যাঙ্ক টিউবে দিব না, হচ্ছে 200 মাইক্রোলিটার দিব হচ্ছে টেস্ট বা স্যাম্পল টেস্ট টিউবে। সিরাম বা প্লাজমা নিব যেটা হচ্ছে 100 মাইক্রোলিটার করে, দুইটা টেস্ট টিউবেই 100 মাইক্রোলিটার করে হচ্ছে সিরাম দিব, দেওয়ার পরে মিক্স করে ইনকিউবেশন করব ডাক অ্যাট রুম টেম্পারেচার 5 মিনিট, 5 মিনিট ইনকিউবেশন করব, 5 মিনিট ইনকিউবেশন করে করার পরে রিডিং নেব। আচ্ছা, আমরা সেমি অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজারে কীভাবে প্রোগ্রাম করব, একটা মেশিনের প্রোগ্রামের সেট আপ এক রকম হয়,
ইন দ্য আমি মোটামুটি এখানে সবগুলো মেশিনারি সিস্টেম দিয়েছি। অনেক মেশিনে দেখা যায় যে হচ্ছে এই লেখার সঙ্গে মিল থাকতেও পারে না থাকতেও পারে, কিন্তু যেগুলো মিল থাকবে সেগুলো ঘর ফিল আপ করলেই আপনারা টেস্টের রিডিং পাবেন। সেটআপ হচ্ছে মেথড ইন পয়েন্ট, দেখা যায় যে হচ্ছে কোনো মেশিনে ইন পয়েন্ট আছে, কোনো মেশিনে স্যাম্পল ব্ল্যাঙ্ক আছে। তাহলে অবশ্যই যদি স্যাম্পল ব্ল্যাঙ্ক থাকে, যে মেশিনে স্যাম্পল ব্ল্যাঙ্কের মানে এই মেথডের জায়গা থাকবে, সেটা অবশ্যই স্যাম্পল ব্ল্যাঙ্ক দিতে হবে। ওটা হচ্ছে স্যাম্পল ব্ল্যাঙ্কভাবেই ওইভাবেই ওই মেশিনের প্রোগ্রাম সেট করা। ওয়েভ লেন্থ 500, 510, 546 যে কোনোটা ইউজ করা যেতে পারে, কিন্তু আমি সাজেস্ট করবো 546 বা 545 ফিল্টারটা ব্যবহার করার জন্য। ব্ল্যাঙ্ক স্যাম্পল ব্ল্যাঙ্ক ইনকিউবেশন 37, ডিলে টাইম রিড টাইম অনেক মেশিনে থাকে, অনেক মেশিনে থাকে না, ডিলে টাইম রিড টাইম যদি থাকে দিবেন, ডিলে টাইম 2 সেকেন্ড আর রিড টাইম 3 সেকেন্ড, নাম্বার অফ রিড এটা 0 দিতে পারেন, 1ও দিতে পারেন, ব্ল্যাঙ্ক সেপ নো, রিপিট ব্ল্যাঙ্ক নো, রিপিট ব্ল্যাঙ্ক নো দিবেন। আবার অনেক মেশিন দেখা যায় যে রিপিট ব্ল্যাঙ্ক ইয়েস দিবেন, ইয়েস দেওয়ার অপশান থাকলে ইয়েস করে দিবেন, রিপিট ব্ল্যাঙ্ক ইয়েস দিবেন, ডেসিমেল পয়েন্ট 1, রিয়েজেন্ট ভলিউম ও হচ্ছে 1000 মাইক্রোলিটার, স্যাম্পল ভলিউম 100 মাইক্রোলিটার, স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন 0, ফ্যাক্টর 12.5, নাম্বার অফ স্ট্যান্ডার্ড 0, অ্যাসপিরেশান ভলিউম 700 মাইক্রোলিটার, লিনিয়ারিটি হচ্ছে 20 মিলিগ্রাম পার ডেসিলিটার, যেটা আগে বললাম 20 মিলিগ্রাম পার ডেসিলিটার, মানে 20-এর উপরে যদি বিলিরুবিনের রেজাল্ট আসে ওই স্যাম্পলকে অবশ্যই ডাইলেশন করে আবার রিটেস্ট করতে হবে। ইউনিট মিলিগ্রাম পার ডেসিলিটার হচ্ছে নর্মাল রেঞ্জ 0.1 থেকে হাই নর্মাল রেঞ্জ 12.0 মিলিগ্রাম পার ডেসিলিটার, মানে মেশিনে এই দুটো সেট করে দিতে হবে। কিন্তু যখন আপনারা রিপোর্ট প্রোভাইড করবেন তখন অবশ্যই লিটারেচারে নর্মাল রেঞ্জগুলো দিতে হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।